দেখ রে কন্যা দুঃখ ভুলে দুঃখ ভুলে নতুন দিনের বাঁধন খুলে খুলে দেখুক রে তোর মন হোক না শুধুই না সুতর উত্তর উত্তর শোন রে কন্যা রে কন্যা কাজের ফাঁকে কাজের ফাঁকে নতুন ভোরে সূর্য ডাকে ডাকে শুনুক রে তোর মন হোক না শুধুই উত্তর 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 We want that kind of literacy, that kind of education, which will help the child or the learners to know their own environment better, to know their own position better, so that it can be integrated with their life. It does not harm, you know, their harmony or their way of thinking. The worst thing is to go to literate because he does not know or she does not know. Knowledge and literacy are different. In India, there may be illiterate persons, that very civilized, very sophisticated. They know about epics and this and that, plenty knowledge about nature, nature's working, things like that. So it's very wrong to think that they know nothing, we are going to teach them. Actually, we who go to teach, people like us, they know nothing. Until and unless there is a full bond of respect between the teacher and the learner, they are on the same level, no literacy program can become successful. Education has to be taken to the door of women with respect, respecting her hours. As you, when you come to me, I tell you, I can't give you this time. You agree to it. You accommodate my time. Their time also has to be accommodated, and they also get the same respect as you people are giving me all the time. Oh, Mohim Kaka, jaccho kothay? Ki? Oh, Sujon. Chai, bhor dupure hontodonto hoye kothay cholle? Eh, ajkal temon thik thaur korte pari na. কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, নিজেই আর ঠিক বুঝে উঠতে পারি না। আচ্ছা, তোমার শরীর টরীর খারাপ হয়নি তো? চলো তো, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। না না না, শরীর তো আমার ঠিকই আছে, কিন্তু মনটা বড় আনচান করছে। কেন? আজ 27 শ্রাবণ না, গায়ের কোন বাড়িতে বিয়ে লেগেছে বলো তো সুজন? উমা, তুমি জানো না কাকা, আমাদের হালদার মশাইয়ের ছোট মেয়ে ঝিলিক, ঝিলিকের আজ বিয়ে গো, আমাদের ওই ওই হিরেন বাবুর ছেলের সাথে, ওই বুড়ো শিবতলার জামাই। এই দেখো, আমার বোধহয় বয়স হয়ে গেছে বুঝলে সুজন, গায়ের বাড়িতে বিয়ে লেগেছে অথচ আমি জানি না। কাকা, আমার অনেক কাজ রয়েছে, আমি যাই তাহলে। যাবে? যাই। হ্যাঁ, কতদিন পর এলেন বলুন তো ফটক মশাই? ইয়ে মানে এক যুগ হবে, এদিকে তো খুব একটা আশা হয় না। এই যে মারিনা, তুমি ভালো আছো তো মা? আমি ভালো আছি কাকা মশাই, আপনি কিন্তু দুপুরবেলায় এখানে খেয়ে যাবেন। এই দেখো, আমাকে নিয়ে তোমাদের এতটুকু ব্যস্ত হতে হবে না। আচ্ছা, আমাদের আমাদের জামাই বাবা জীবনকে তো দেখছি না। কে? শঙ্কর? হ্যাঁ, ও আসানসোলে পোস্টিং, রেলে চাকরি করে, সপ্তাহের শেষে একবার করে আসে, এর মধ্যে ওর প্রমোশনও হয়েছে।
সবই আপনারই আশীর্বাদ। সবই দয়াময়ের আশীর্বাদ। তোমার রীনা, তোমার 7 বছরের মেয়ে স্কুলে গেছে। দেখো দেখি, দেখো দেখি, হ্যাঁ দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। সুবলবাবু, আপনার একটা সত্যি কথা বলি, আসলে যেসব বাড়িতে বিয়ে দিই সেসব বাড়িতে যাতায়াত আমার এমনিতেই কম। বুঝতেই পাচ্ছেন আমাদের পেশায় পাত্রপাত্রীকে রাত চটক বানাবার তাগিদে কথার একটু এদিক ওদিক করতেই হয়, একটু ভয় হয় যদি দেখি অশান্তির কারণ আমি, তাহলে নিজের বিবেকের কাছে আমি জবাবদিহি করতে পারব না। আপনি এই বৌমার বেলায় এদিক ওদিক কি সব বলেছিলেন আপনার মনে আছে তো? হবু বৌমা নাকি কম ক্লাস পাস করা মেয়ে, এই তো? গ্রামের মেয়েদের লেখাপড়ার সুযোগ আর কতটুকুই বা, কিন্তু মেয়েদের বিয়ে তো দিতেই হবে, তাই এই শুভ ব্যাপারে যোগাযোগের ক্ষেত্রে কথাবার্তার একটু আধটু হেরফের খুব একটা ক্ষতি করে না বলেই আমার ধারণা। আপনি এখনো সেই সনাতনপন্থীদের দলেই রয়ে গেলেন দেখছি। তবে বৌমা আমার গড় গড় করে পড়তে জানে, আচ্ছা লিখতে জানে, যতটা না কৃতিত্ব শঙ্করের ততটাও নিজের। সাক্ষরতার ক্লাসে গিয়ে গিয়ে ও নিজেকে কেমন তৈরি করে নিয়েছে। বাবা বাবা, যাক আপনারা সতীলক্ষ্মী বৌমা চেয়েছিলেন, দিয়েছি, এখন তাকে তৈরি করা সে তো আপনাদের ব্যাপার। হ্যাঁ রীনা, রীনা তুমি খুশি তো? খুব খুশি কাকাবাবু, আপনি দেখে শুনে আমার বিয়ে দিয়েছেন, সে কখনো খারাপ হতে পারে? সবে সবে উপরওয়ালার ইচ্ছে মা, কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। হ্যাঁ আমি তাহলে চলি মা। সে কি চলে যাবেন? আপনি কিছুই তো খেলেন না এখনো। খাবো খাবো খাবো, আরেকদিন আসবো, নিশ্চয়ই খাবো। বাবা জীবনও তো থাকবে, সবাই মিলে একসঙ্গে বসে পেট পুড়ে খাবো। হ্যাঁ কি জানো মা, বুকের মধ্যে না এত এত পাথর 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 বসে গেছে, সব জমাট হয়ে গেছে। সেই পাথরগুলো আমি একটা একটা করে সরাতে চাই। আজ তোমার কাছে এসে তোমাকে খুশি দেখে আমার আনন্দ হচ্ছে মা, আমার নিজেকে খুব হালকা লাগছে। আলো বাতাস জল মাটি, আলো বাতাস জল মাটি, গাছপালা পশু পাখি মানুষ, গাছপালা পশু পাখি মানুষ, এসব নিয়েই গড়ে উঠেছে আমাদের প্রকৃতি, এসব নিয়েই গড়ে উঠেছে আমাদের প্রকৃতি। এরা সবাই প্রকৃতির দান, যেন প্রকৃতি আমাদের মা, যেন প্রকৃতি আমাদের মা। কলমি, তখন থেকে দেখছি তুই আনমনা হয়ে বসে আছিস, কি ব্যাপার, কি হয়েছে? কিছু না দিদিমণি। কিছু না বললেই হলো, ছল ছল চোখ গম্ভীর মুখ, কি হয়েছে বল? বাড়িতে অশান্তি? গ্রামের মেয়েরা পড়াশুনো করছে, জীবনের পথে এগিয়ে যাচ্ছে, পুরুষরা তা সহজে মেনে নিতে পারে না, আমি সেটা বুঝি করিনি। তুই শর্মিলাকে দেখ, ওর তো স্বামীর ঘর। শর্মিলা, তুমি কলমিদের কিছু বলনি? কলমিরা তো সব জানে দিদি, রোজ রোজ সাক্ষরতা কেন্দ্রে আসি,
আর আমার উপহার জটে শুধু মার। কর্মী, আমার মতো অবস্থায় পড়লে তুই কি করতি বল? বাবা আমাকে বোঝে না দিদিমণি, বই খাতা ছিঁড়ে দেয়, ছুঁড়ে দেয়। আজ রাগ করে দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল কিচ্ছু বলে গেল না। বাবার শরীরটা ভালো নেই দিদিমণি। লেখাপড়া শিখতে গেলে এই বয়সে নানা রকম বাধা আসবে। তুই যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবি দেখিস, তখন সবাই উপলব্ধি করবে লেখাপড়া কেন, কি প্রয়োজনে একটা মেয়ে লেখাপড়া শেখে। কিন্তু দিদি, এইভাবে আর কতদিন চলতে পারে? আমাদের যদি নিজেদের পয়সা রোজগারের কোনো বন্দোবস্ত থাকতো, তাহলে তো আমরা নিজেদের জোরেই লেখাপড়াটা চালাতে পারি। বেশ তো, আমরা সবাই আলোচনা করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তো কথা বলতেই পারি। কিন্তু মনে রেখো শর্মিলা, কলমি, ঝড়ের মুখে মাথা উঁচু করে দাঁড়ানোটাই জীবন। নুয়ে পড়াটাকে জীবন বলে না, বলে কাপুরুষতা। বাবা পান। তুই তো বুড়ো বাপের কদরই দিস না, কথায় বলে গেমযোগী ভিক পায় না। কিরে, তুই যে কথাই বলছিস না, রাগ করেছিস বুঝি? তুই ভাবছিস দুপুরবেলা তোর কথা অমান্য করে আমি কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম জানিস? সুবলবাবুর ছেলের সঙ্গে রিনার বিয়ে হয়েছিল আজ থেকে 7 বছর আগে এই শ্রাবণ মাসে। আমি ছিলাম ঘট, আজ হঠাৎ সেখানে গেলাম। তুই ভাবছিস বুড়ো বাপটার বোধ হয় ভীমরতি ধরেছে, তাই না? একটু অবাক হচ্ছিস বুঝি। কি জানিস মা, মেয়েদের বিয়ে দিতে গেলে অনেক সময় অনেক মিছে কথা সুন্দর করে সাজিয়ে বলতে হয়। রিনা মা, লেখাপড়া না জানলে কি হবে? মেয়ে হিসেবে চমৎকার, অবশ্য লেখাপড়া এখন শিখে নিয়েছে, শ্বশুরবাড়ি থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। জানিস মা, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়, মিছে কথা বলার ভয়, বুঝলি? কি দেখলে আজ? সব কিছু ঠিকঠাক, ঘরময় আনন্দ, খুশি, মজা সব মিলেমিশে একাকার। গিয়ে যদি দেখতে উল্টো? অমন বিয়ে মহিম মুখুজ্জে দেয় না। এ তল্লাটে আমার গুডউইল কি জানিস? এ তোকে বলে রাখলাম, লেখাপড়া না জানা যত মেয়ের বিয়ে দিয়েছি তারা সবাই সুখে আছে। থাকলেই ভালো, কিন্তু লেখাপড়া জানা মেয়েরাও সুখেই থাকে বাবা। এ তো তুই এই কথা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস, বয়স আমার 3 কোটি পেরুলো, জীবনে আমি অনেক দেখলাম মা। মেয়েদের লেখাপড়া শিখলেও যা, না শিখলেও তা, ওই সংসারে জাঁতাকলে তোমায় পড়তেই হবে। কি রে কলমি, তুই তো আজও সাক্ষরতা কেন্দ্রে এলি না, কি হয়েছে তোর? আজ কি পড়ালে দিদিমণি? আমাদের দেশ, ভারতবর্ষের ইতিহাস। সবাই কেমন তরতর করে এগিয়ে যাচ্ছে, কত নতুন নতুন জিনিস জানছে, শিখছে, আর আমি পড়ে আছি সেই তিমিরেই। দেখ, তুই কিন্তু অনেককে আমাদের এই সাক্ষরতা কেন্দ্রে ডেকে আনলি লেখাপড়া শিখবার জন্য, ওদের বাবা তো কিছুতেই আসতে দিতে চাইছিল না। তুই ওদের হয়ে কত ঝগড়া করলি, ওদেরকে বোঝালি, আর আজকে যদি তুই নিজে না আসিস তো? আমার বোধ হয় আর ওখানে যাওয়া হবে না দিদিমণি, ওদের বাবা বুঝদার, আর আমার বাবা তিনি তো পড়ে আছেন তার নিজের জেদে। বাবা যে কেন আমাকে পড়তে দিতে চান না আমি আজও জানতে পারলাম না দিদিমণি। কলমে, তুই যদি অনুমতি দিস আমরা সাক্ষরতা কেন্দ্র থেকে সবাই মিলে গিয়ে তোর বাবাকে বোঝাতে পারি। কোনো লাভ হবে না তাতে, কোনো লাভ হবে না দিদিমণি, আমি যাই। কোথায়?
ভাগ্যের অন্বেষণে। দেখো না, খাতা কলমের সাথে সম্পর্ক শেষ হয়েছে ঠিকই, কিন্তু কাগজ, কাগজ আমার পিছু ছাড়ছে না। ঠোঙাগুলো দোকানে দিয়ে আসি। কলমে, তোকে আমি যতই দেখি ততই কেমন অবাক হয়ে যাই। তোর মনে এত দুঃখ, এত যন্ত্রণা, তবু মুখের হাসি যেন কখনো মেলায় না। আমি চলি দিদিমণি। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে থর থর, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আবার পুজো এসে গেল না বাবা? হ্যাঁ মা। দেখতে দেখতে একটা বছর কেমন কেটে গেল। তোর যেন কত বয়স হলো মা। আমার বয়স কত হলো তুমি জানো না বাবা? জানি রে জানি, তবু মন থেকে তো মানতে পারি না। এ হাত ধরে কত মেয়ের বিয়ে দিলাম, তবু তোর জন্য পাত্র খুঁজতাম। সে আমি জানি বাবা। কি জানি? আমাকে বিয়ে দিতে তোমার আলিশ্যি। আমার বিয়ে হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে একা একা থাকতে হবে, এই সমস্ত কথা নিয়ে তুমি চিন্তা করো। তুই যে আমার মনের কথা কি করে বুঝতে পারিস? আবার মিছে মিছে কথা বলে কার ঘাড়ে চাপাবে বাবা? তারা যদি ফাঁকি ধরে ফেলে। না রে না, তোর নামে মিছে মিছে ভালো কথা বলার দরকারই হবে না। তবে যে লেখাপড়া করলে তুমি রেগে যাও। ঘুরে বেরিয়ে সেই এক কথা কেন? পৃথিবীতে লেখাপড়া ছাড়া জিনিস নেই? এই তো ছিলি বেশ, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আচ্ছা বাবা আচ্ছা, লেখাপড়া আর করবো না, ঠিক আছে। আমি নটবর, আপনাকে তো ঠিক মনে রাখবার কথা তো নয়, তা হ্যাঁ নয় নয় করে 6-7 বছর তো হয়ে গেল। উনি তোর বিয়ের যজমান রে। প্রণাম কর, প্রণাম কর। থাক থাক বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো। কতদিন বাদে এলেন বলুন তো। মা এই অঙ্কটা একটু বলে দাও না। এখন নয় মা, আমি বরঞ্চ তোমাকে একটু পরে নিয়ে বসবো। নটুর মেয়ে বড় আবদারে হয়েছে। দেখো খুশি, তোমাকে কত ভালোবাসেন, ঠিক মনে করে এসেছেন তো? তাও তো এখন কাজের চাপ কম, নটুকে বাড়িতে পেলেন। ফুল সিজনে তো বৌমা নাতনিকে নিয়ে একাই থাকতে হয়। ফুল ফুল সিজন মানে? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো কোন যাত্রা কোম্পানিতে পালা গাইতে, হ্যাঁ এখন আছো? আছো মানে গত বছর তো মেডেল পেয়েছে। তবে মিছে কথা বলবো না, এতে কিন্তু আমাদের বৌমারও কৃতিত্ব কম নয়। কিরকম? কিরে নটবর বল না ওনাকে। বুঝি থাক না ওসব কথা। না বলছিলাম ওই কুশিরে লেখা যাত্রা পালা আর কি, অমরকন্যা অমরাবতী, গত বছরে শ্রেষ্ঠ পালা হয়েছে। যাই হোক, ওই তাতেই মেডেল পেয়েছি আর কি। পালা লিখেছে কুশি, কিন্তু ও তো বিয়ের আগে। ধৈর্য ধৈর্য আর নিষ্ঠা থাকলে মানুষ চাঁদে পৌঁছচ্ছে, আর সামান্য কপাতা লেখাপড়া শেখা, এ আর কি কষ্টের বলুন। খুব অবাক লাগছে, যে মেয়ে বিয়ের আগে অ কখ জানতো না, সে বিয়ের 7 বছরের মাথায় একটা হাস্ত যাত্রা পালা লিখে ফেললো। না না, এ আপনার বাড়িয়ে বলছেন। না না মেশামশাই, ওই খুশি কাগজে কাগজে কত ছবি বেরিয়েছে দেখেননি? কাগজে ছবি না মানে এ তো বেশ বউ একটি আমায় দিয়েছেন বটে মহিম বাবু। যে মেয়ে বিয়ের আগে পড়াশুনোই কিছু জানতো না, সে বিয়ের পরে ঘর বাচ্চা স্বামী সব সামলে সাক্ষরতা কেন্দ্রে গিয়ে ঠিক নিজেকে তৈরি করে নিয়েছে। বিশ্বাস্য, অসম্ভব। সবই আপনার আশীর্বাদ মেশামশাই। দাদু তুমি আমার মায়ের বিয়ে দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম, এবার তোমার জন্য একটা পাত্র দেখবো।
চিত্তবাবু, ও চিত্তবাবু, আমি আমি মহিম ঘট। কি হলো, আপনি আমায় চিনতে পারছেন না? চিত্তবাবু, সে কি বলছি, কবে থেকে এমন এরকমই? প্রায় বছর খানেক হবে। হঠাৎই হলো? আচ্ছা, আপনার মেয়ে সুমিতা, সে আসে টাসে? কি হলো বৌদি, মানে আপনি, আমি কি কিছু ভুল? সব শেষ হয়ে গেছে মহিম বাবু, সব শেষ হয়ে গেছে। কি বলছেন? মেয়ে আমার ফাঁকি দিয়ে চলে গেছে। ফাঁকি দিয়ে চলে গেছে? মানে প্রায় দু বছর হলো ওরা আমাকে শেষ করে দিয়েছে। সে কি, কেন? আগুন, চারদিকে আগুন, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন! হাত তোলা! তো ঠিক জায়গাতেই সুমিতার বিয়ে দিয়েছিলাম, তোরা ওর সঙ্গে এমন করলো। কি পবিত্র মুখ, কি সরল হাসি! মেয়েটা মরে গেল, ওকে মেরে ফেললো, মারতে পারলো। এ বড় অন্যায়, এ বড় পাপ, এ গুরুতর অন্যায়। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে একই খোটা দিত। মেয়ে আমার মুখ্য, মেয়ে আমার লেখাপড়া জানে না। সুমিতা কত দুঃখ করে বলতো, মা আমি যদি একটু লেখাপড়া শেখার সুযোগ পেতাম আমি দেখিয়ে দিতাম, আমি নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিতাম। কি দেখাতো মেয়েটা, কঙ্কাল, পচা দুর্গন্ধময় সংসার সমাজ! আমারই আমারই তো কোন অন্যায় হয়েছিল, আমি তো দোষী, আমি আমি কেন তখন মিছে কথা বলেছিলাম? মূর্খ তো আমি, ও তো নয়। আসলে আমি এই মুখোশ পরা লোকগুলোকে ঠিক চিনতে পারিনি। শেষকালে মেয়েটাকে কিনা লেখাপড়া না শেখার জন্য মরতে হলো। কেন কেন ওরা পারলো না? রিনা কুশির মতন ওই মেয়েটাকেও একটু লেখাপড়া শেখাতে পারলো না। আমি আর দেখতে পারবো না বৌদি, বড় লজ্জা, বড় লজ্জা। দোষ আপনার নয় মহিম বাবু, আপনি তো বিয়ের মধ্যস্থতা করে দিয়েছিলেন, আমাদের মেয়েটার গতি করে দিয়েছিলেন। দোষ আমাদের, বিয়ের আগে তো 18 বছর আমাদের কাছে ছিল, কই একটা দিনের জন্য তো আমরা মেয়েটাকে স্কুলে পাঠাবার চেষ্টা করিনি, একবার তো স্কুলে যাবার জন্য বলিনি, একবার স্লেট পেন্সিল ধরাইনি। সবই আমাদের অদৃষ্ট মহিম বাবু, সবই। না না না, আমার দোষ, আমার দোষ। এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আমার নেই। আমি আমি চলে কলমি, কলমি রে, কলমি মা আমার, কি কি লুকোচ্ছিস মা? কিছু না, কিছু না বাবা, কিছু লুকোচ্ছি না।
আর লুকোস নি, আন না, আন না মা। যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করতে দে মা, প্রায়শ্চিত্ত করতে দে। বাবা, তোমার শরীর কি খারাপ লাগছে? তুমি এরকম কাঁপছো কেন বাবা? হ্যাঁ, তুই তুই বইগুলো আর লুকোস নি মা, তুই লেখাপড়া চালিয়ে যা, চালিয়ে যা। আমি 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 তোকে মত দিচ্ছি বাবা। হ্যাঁ মা, আমি তোকে বলছি, আমি তুই ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। লেখাপড়ার মূল্য নিজেকেই বুঝে নিতে হয়। দেখ রে কন্যা, দেখ রে কন্যা, দুঃখ ভুলে, দুঃখ ভুলে, নতুন দিনের বাঁধন খুলে, বাঁধন খুলে, দেখুক রে তোর মন, হোক না শুধুই না শুধু উত্তর, উত্তর